নমস্কার, আপনার সকলকে আমার ইউটিউব চ্যানেলটোতে স্বাগতম জানালো। আর আজি আমি এই ভিডিওতে ক্লাস সিক্সের সংখ্যার বিভিন্ন প্রকার নামের চ্যাপ্টারটি আলোচনা করা হবো। আর যদি ভিডিওটি চাই ভাল পায় লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাপাহরিব। আহক বেশি দেরি না করে আজি ভিডিওটি স্টার্ট করো। চ্যাপ্টারটি স্টার্ট করার আগে আমি জানিব লাগিব উৎপাদক। উৎপাদক মানে কি হয় ইয়াক আমি এটা উদাহরণের সহায়ক বুঝব ট্রাই করি। ধরল এটা সংখ্যা দশ। আমি এই দশ সংখ্যাটো এনেকুৱা দুটা সংখ্যার পূরণ করে হব লাগিব। উদাহরণস্বরূপে ধরা হলে আমি ললো এক। একর লগত আমি এনেকুৱা এটা সংখ্যা পূরণ করব লাগিব যিটো সংখ্যা পূরণ করলে আমি দিব দশ। উদাহরণস্বরূপে একর লগত যদি আমি দশ পূরণ করো তেতিয়াহলে কি পাওঁ দশ। ঠিক সেইদরে আমি চাম দুই। দুইয়ের লগত আমি কি পূরণ করলে দশ পাও। দুইয়ের লগত আমি যদি পাঁচ পূরণ করি তেতিয়াহলে কি পাওঁ দশ। এতিয়া আমি তিনি চাম। তিনির লগত কিবা সংখ্যা পূরণ করলে দশ পাম জানো নেপাও, সেই কারণে তিনিটো দশের উৎপাদক নহয়। চারি চাম, চারিটো দশের উৎপাদক হব জানো, যেহেতু চারির দশক না যায় তেতিয়াহলে চারির লগত মানে যিকোনো সংখ্যা পূরণ করলে দশ নেপাও, সেই কারণে আমি চারিটো উৎপাদক নহয়। আৰু থাকিল পাঁচ। আমি পাঁচের লগত যদি দুই পূরণ করো তেতিয়াহলে কি পাম দশ। এইটো আমি নিলিখিলে হব, কিয়নো যেহেতু আমি ইয়াত আগতে লিখিছো সেইবাবে এইটো লিখিব নালাগে। ঠিক সেইদরে ইয়াত যেনেকৈ এইটো রিপিট হৈছে ঠিক সেইদরে তলত আকৌ রিপিট হব দশ। দশের লগত এক পূরণ করলে কি হব দশ। সেইকাৰণে উৎপাদক কেইটা আমি লিখিব পাৰোঁ। এতিয়া আমি দশের উৎপাদক কেইটা লিখিব পাৰোঁ আৰু আমি যেতিয়া কুৱেশ্যন কৰিম তেতিয়াহলে যিবিলাক রিপিট হয় সেইবিলাক আমি নিলিখিলে হৈ যাব, এবাৰ লিখিলে হৈ যাব সেইবিলাক। গতিকে আমি লিখিব পাৰোঁ, গতিকে দশের উৎপাদকবোৰ হ'ল এক দুই পাঁচ। এক দুই পাঁচ আকৌ এইফালে চোৱা কি দশ। এতিয়া দশের উৎপাদকবোৰ কি হয় এক দুই পাঁচ আর দশ। এতিয়া আমি এক্সারসাইজ টু এর কুয়েশনবিলাক সমাধান করব ট্রাই করি। এক নম্বর কুয়েশনটো দিছে রাইট দ্য ফ্যাক্টর অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার, অর্থাৎ তলত দিয়াবোৰৰ প্ৰত্যেকৰে উৎপাদকবোৰ লিখা। এক নম্বৰ আছে মই ফৰ্টি ফাইভ, গতিকে আমি ফৰ্টি ফাইভৰ উৎপাদকবোৰ উলিয়াম ফৰ্টি ফাইভ। প্ৰথমে আমি চাম এক। একৰ লগত কি সংখ্যা পূৰণ কৰিলে ফৰ্টি ফাইভ পাম ফৰ্টি ফাইভ, অৰ্থাৎ একৰ লগত যদি আমি ফৰ্টি ফাইভ পূৰণ কৰোঁ তেতিয়া আমি কিবা ফৰ্টি ফাইভ। দুই চাম, দুইৰ লগত যদি আমি কিবা পূৰণ কৰোঁ ফৰ্টি ফাইভ পাম জানো, যদি আমি এনেকৈ নাজানো তেতিয়া হৰণ কৰি দিম দুই ফৰ্টি ফাইভ। দুইৰে চাৰি কেইবাৰ যাব দুইবাৰ, দুই দুই গৈ চাৰি। দুইৰে পাঁচত কেইবাৰ যাব দুইবাৰ, দুই দুই গৈ চাৰি। ঠিক যিহেতু ইয়াত ভাগ শেষ ৰৈ যায় সেইকাৰণে দুইটো ফৰ্টি ফাইভৰ উৎপাদক নহয়। এতিয়া আমি তিনি চাম। তিনিৰ লগত যদি আমি পোন্ধৰ পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে আমি কি পাম ফৰ্টি ফাইভ। এতিয়া আমি চাৰি চাম, চাৰিৰ লগত কিবা সংখ্যা পূৰণ কৰিলে ফৰ্টি ফাইভ পাওঁ জানো নেপাওঁ, সেইকাৰণে চাৰিটো ফৰ্টি ফাইভ উৎপাদক নহয়। এতিয়া আমি চাম পাঁচ। যদি আমি পাঁচৰ লগত ন পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে আমি কিবা ফৰ্টি ফাইভ। আৰু এইটো নটো কেনেকৈ হ'ল যদি নাজানো তোমালোকে হৰণ কৰি দিবা, ফৰ্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ। পাঁচৰ ফাইভটো যেতিয়া আমি মাতোঁ তেতিয়ালৈকে পাঁচ ন গুণ আমি কিমান পাওঁ পঞ্চল্লিছ। এইটো ছয়ৰ ছয়টো হ'ব নেকি, যদি ছয়ৰ লগত কিবা সংখ্যা পূৰণ কৰোঁ তেতিয়া আমি ফৰ্টি ফাইভ পাম নেপাওঁ, সেইকাৰণে ছয়টো কি ফৰ্টি ফাইভৰ পৰা নহয়। এতিয়া বাকী থাকিল ন। নৰ লগত যদি আমি
5 পূরণ করতে গেলে 45 হয়। যেহেতু ইয়েটু আমি আগতে লিখেছো, সেইভাবে এবার আমি আকৌ এইটো ইয়াত আমি লিখো ইয়াত। ঠিক সেইদৰে 9টো যেনেকৈ পাওঁ 15টো পাম, অর্থাৎ 15ৰ লগত যদি 3 পূরণ করো তেতিয়াহলে আকৌ 45 পাম। ঠিক সেইদৰে আকৌ 45ৰ লগত যদি 1 পূরণ করো তেতিয়া আকৌ কিবা 45 পাম। এটাকে আমি লিখিব পাৰো, এটাকে 45ৰ 75ৰ হ'ল 1, 3, 5, 5, 9, 15, 45, 9, 15 আর কিমান 45। 2 নম্বর বি অপশন তো কি আছে 60, 60 একর যদি আমি 60 পূরণ করি তাহলে কি পাব 60। ঠিক আছে, 2 লগত যদি আমি আকৌ 30 পূরণ করো তেতিয়াহলে আমি কি পাম 60। এতিয়া আমি 3 চাম, 3 লগত কি পূরণ করলে আমি 60 পাম, 3 লগত আমি 20 যদি পূরণ করো তেতিয়াহলে কি পাম 60। 4 লগত পাম নেকি, 4 লগত যদি চাওঁ আমি হৰণ কৰি চাওঁ 60 4, 4 দি 6 কেইবাৰ যাব 1 বাৰ, 4 1 4, 2 পৰাই 6 পৰা 4 গ'লে কিমান 2, আৰু ওপৰত এতিয়া 4 দি 20 কেইবাৰ যাব 5 বাৰ, 4 5 20, অৰ্থাৎ 4 লগত যদি আমি 15 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে আমি কি পাম 60। 5টো কৰি চাম এতিয়া, 5 দি 6 কেইবাৰ যাব 1 বাৰ, 5 1 5, 6 পৰা 5 গ'লে কিমান 1, আৰু ওপৰত এতিয়া 5 দি 10 কেইবাৰ যাব 2 বাৰ। এতিয়া 5ৰ লগত যদি আমি 12 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে আমি কি পাম 60 হৈ যাম। এতিয়া 6ৰ লগত কি পূৰণ কৰিলে 60 পাম, হয় 6ৰ লগত যদি আমি 10 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে কি পাম 60 হৈ যাম। এতিয়া 7 চাওঁ, 7ত যাব জানো 7 দি 60 নাযায়, সেইকাৰণে আমি এইটো লিখিব নালাগে। ঠিক সেইদৰে 8 দিওঁ, মানে 8ৰে যদি আমি 60 পূৰণ কৰোঁ তেতিয়া ভাগশেষ ৰৈ যাব, সেইবাবে 8টো 60ৰ উত্তৰ নহয়। ঠিক সেইদৰে আকৌ ৰিপিট হ'ব, আকৌ 10টো হ'ব, 10ৰ লগত 6 পূৰণ কৰিলে আকৌ কি হ'ব 60 হ'ব। যিবিলাক ৰিপিট হৈছে সেইবিলাক আমি দ্বিতীয়বাৰ লিখিব নালাগে, এতিয়াকে আমি লিখিব পাৰোঁ। এতিয়াকে 1, 2, 1, 2, 3, 4, 5, 3, 4, 5, 6, 10, 12, 15, 12, 15, 20, 30, 30, 20, 30, 30। 2 নম্বর কোয়েশন তো হয়েছে, রাইট ফার্স্ট 4 মাল্টিপল অফ ইচ অফ দ্য ফলোয়িং নম্বর, অর্থাৎ তলত দিয়াবোৰৰ প্রত্যেকৰে 4টাকৈ গুণিতক লিখা। আমি গুণিতক কেনেকৈ উলিয়াব প্ৰথমে চাব লাগিব। এটা উদাহরণরূপে আমি যদি দেখাও একেবারে ইজি, 4 গুণিতক কেনেকৈ আমি লিখি, অর্থাৎ একক যদি আমি 4ৰে পূৰণ কৰোঁ কি পাম 4, 2ক যদি 4ৰ লগত পূৰণ কৰোঁ তেতিয়া 8, 3ৰ লগত যদি 4 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে কিমান পাম 12, সেইদৰে 4ৰ লগত যদি 4 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে কি পাম। এইফালে যদি আমি দেখিলোঁ যে মানে একক যদি 4ৰ লগত পূৰণ কৰোঁ 4, 2ক যদি 4ৰ লগত পূৰণ কৰোঁ 8, সেইদৰে এনেকৈ যিমান অগণনলৈ গুচি যাব। এতিয়া ইয়াৰ উৎপাদকবোৰ হৈছে যিটো ফলাফল পালোঁ, অৰ্থাৎ একৰ লগত 4 পূৰণ কৰে যিটো আমি পালোঁ সেইটো ইয়াত উৎপাদক। আমি এতিয়া লিখিব পাৰিম আৰু 4ৰ উৎপাদকবোৰ কি কি যদি আমাক সোধে তেতিয়া আমি লিখিম 4ৰ উৎপাদকবোৰ কি কি, 4, 8, 12, 16। 2ৰ এ নম্বৰ কুৱেশ্যনটো দিছে 6, এতিয়া আমি 6ৰ উৎপাদকবোৰ চাম। 1 আৰু 1ক যদি আমি 6ৰ লগত পূৰণ কৰোঁ কি পাওঁ 6, 2 6 গুণ 12,
তিনি ছয় গুণ ১৮, তিনি সাত গুণ কি ২১। যেহেতু আমার কুয়েশনটোত কি চারিটা মাল্টিপলস উলিয়াব দিছিলে, সেইভাবে আমার কুয়েশনটো সলভ হয়ে গেল। গতিকে আমি লিখিব পাৰোঁ মাল্টিপলস অফ মাল্টিপল আছে, সিক্সর উৎপাদক হয়েছে ছয়, বারো, ১৮ আর কি ২১, আর দুয়ের ২ নম্বর কুয়েশনটো কি দিছে ১১। প্রথমতে আমি চাম একক ১১ পূরণ করলে কি পাম ১১, দুয়ক যদি ১১ পূরণ করে তেতিয়ালকে দুয়ের দাম ২২, তিনিক যদি ১১ পূরণ করো কি পাম ৩৩, আকৌ চারিক যদি ১১ পূরণ করো আমি কি পাম ৪৪। এতেকে ১১ চারিটা মাল্টিপল হল ১১, ২২, ৩৩ আর কি ৪৪। মাল্টিপলস অফ ১১, আর ১১ মাল্টিপল হল ১১, ২২, ৩৩ আর কি ৪৪। তিন নম্বর কুয়েশনটো দিছিলে ৭৩, একক যদি আমি ৭৩ পূরণ করো কি হব ৭৩, এটা দুয়ক যদি ৭৩ পূরণ করো এটা হব, তোমালে যদি নেজানা ডাইরেক্ট করবে তাহলে এনে করবা ৭৩ ডিভাইডেড ইন্টু ২, তিন দুগুণ ৬, সাত দুগুণ ১৪, মানে কি ১৫৬। এতিয়া তিনি তিনি আর ৭৩ যদি পূরণ করো তেতিয়া আমি পাম এনেকে করিব পারে তিন তিনি গুণ ন, তিনি সাত গুণ ২১, চারি আর ৭৩ যদি পূরণ করো আমি পাম চারি তিনি গুণ ১২, হাতে গেল কি ১, চারি সাত গুণ ২৮, ২৮ এক মাল্টিপলস অফ ৭৩ সেকেন্ড ১৪৬, থার্ড কি ২১৯, লাস্টটো হয়েছে ২৯২। তিন নম্বর কুয়েশনটো দিছে রাইট দ্য ফলোয়িং নাম্বার এজ দ্য প্রোডাক্ট অফ থ্রি ফ্যাক্টর, অর্থাৎ তলর সংখ্যা কেইটা তিনিটা উৎপাদকের পূরণফল হিসাবে লিখা, এই সংখ্যাটোক আরো আমি তিনিটা সংখ্যারকে পূরণফল হিসাবে দেখাব লাগে। এটা আমি ইজি উদাহরণ লই লৈছো, ধরা হল ২১, এই ২১টোক আমি কেনেকে কেনেকে লিখব পাৰো, যদি আমি চাও এক আর ২১ক পূরণ করলে কি পাম ২১ পাই যাও, এতিয়া কি দুটা হয়ে গেল আর এটা লাগে আমার, সেখানে কি এক ২১ক যদি আমি তিনিরে হরণ করে দিই তেতিয়া কিমান ৭, অর্থাৎ তিনি আর সাত যদি পূরণ করে দিও আমি কি পাম তিনি সাত গুণ ২১, আর এইফালে এক আছে, গতিকে ২১ক তিনিটা ফ্যাক্টর কি হব এক, তিনি আর সাত। এক নম্বর কুয়েশনটো দিছে ২৮, এতিয়া প্রথমতে আমি চাম ২৮ এক আর যদি ২৮ পূরণ করো তাহলে কি পাম ২৮, আমি কি দুটা পাইয়ে করো আর এটা লাগে, ঠিক আছে, যেহেতু ২৮ লাস্ট কি ৮ আছে, যেহেতু ৮ক ২ কি যায় হরণ যায়, সেয়ে আমি ২৮ ২ হরণ করেছিলাম, ২৮ ডিভাইডেড বাই ২, ২ দুই কেবা যাব একবার ৮, এতিয়া ২ ৮ক কেবার যাব ৪বার, ২ ৪বার ৮, অথবা ৮জনে ১৫ পরপর ৮ মনে হয়, তবে ২ ৮ক কেবার যাব ৪বার, ২ ৪বার ৮। এতিয়া আমি ১টো তো আগৰ পৰা আছে,
দুই আর 144 144 পূরণ করলে আমি কি পাব 28 এতে 28 তিনটা ফ্যাক্টরত আমি কি কি লিখব পার ওয়ান দে দুই নম্বর কি টু আর তিন নম্বর তো কি আছে 144 আর বি নম্বরটো দিছে আমার 384 384 লিখি লো আমি প্রথমতে 1 × 384 যেহেতু ইয়াত কি চারি আছে সেরে দুয়ের হরণ যাব আমি করে চাম কাকর দেখি 384 ডিভাইডেড বাই কি দুই দুয়ের তিন কেবা যাব এবার দুয়ে গুণ তিন পড়া দুই গলে উপরের পড়া এক নিম্ন দুয়ের একক না যায় সেখানে দুটা লোক লাগে 18 হয় দুয়ের 18 কেবা যাব 9 বার 3 গুণ 18 18 পরে 18 গেলে পূর্ণ উপরের পড়া চারি হবে দুয়ের চারি কেবা যাব 2 বার দুয়ক যদি আমি 198 পূরণ করো তেতিয়াহলে আমি কি পাব 384 এতে আমি লিখিব পারো 1 এইটো আগৰ পৰা আছে 2 ইনটু কোন এইটো সি নম্বৰটো দিছে 480 480 1 ইনটু 480 যেহেতু লাস্টত কি আছে জিরো আছে বা এককৰ পৰা জিরো আছে সেই দুইৰে হৰণ যাব 480 ডিভাইডেড বাই 2 দুই দুই চাৰি কেইবাৰ যাব দুইবাৰ দুই দুইবাৰ চাৰি আঠ মিহি দুইৰে আঠ কেইবাৰ যাব চাৰিবাৰ শূন্য আছে দুই মানে আমি যদি চাওঁ একটো আগৰ পৰা আহিল তাৰ দুই আৰু 240 যদি পূৰণ কৰোঁ তেতিয়া আমি কিবা 480 মানে আমি 480 যদি তিনিটা ফ্যাক্টর লিখিব লাগে তেতিয়া লিখিব পাৰি 1 2 আর 240 ঠিক আছে 1 × 2 × আজিলৈ এইখিনিয়ে যদি ভিডিওটো চাই ভাল পায় তেতিয়াহ'লে লাইক কমেন্ট শেয়ার আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব ধন্যবাদ